আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ ইউ দুবাই থেকে। যে যেখান থেকে নতুন এই ভিডিওটিতে আজকে ক্লিক করেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিও প্রথমে একটি কথা বলবো, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি অতীতে একটি ভিডিও তৈরি করেছিলাম, তো আজকে আবার ভিডিওটি তৈরি করছি। কারণ হচ্ছে যে বিষয়টি নিয়ে তৈরি করেছিলাম সেই বিষয়টি কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে, আর বিষয়টি হচ্ছে ড্রাইভারদের জন্য যারা গাড়ি চালাচ্ছেন এদেশে। ঠিক আছে, আপনারা সতর্ক হয়ে যাবেন, কারণ অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে এদেশের সরকার পৃথিবীর সব থেকে লেটেস্ট যে টেকনোলজি রয়েছেন সেই টেকনোলজিটা তারা ব্যবহার করছেন এবং সেটা জানুয়ারি থেকে ব্যবহার করবেন। শুধু করবেন না, অলরেডি শুরু করে দিয়েছেন। এদেশে যে বড় বড় রাস্তা রয়েছে, রুট রয়েছেন, ওইগুলোতে তারা একটা ক্যামেরা সেটিং করে রেখেছেন, যে ক্যামেরাটা আপনি যখন গাড়ি চালাবেন তখন হয়তো অনেকেই আছেন বেল্ট না বেঁধে গাড়ি চালাচ্ছেন, অনেকেই আছেন ড্রাইভিং অবস্থায় ফোনে কথা বলছেন। তো আপনাদের জন্য এটা সতর্ক বার্তা বলতেই পারেন। কারণ হচ্ছে আপনি যদি হয়তো অনেক সময় মনে মনে চিন্তা করতে পারেন যে গাড়ির ভিতরেটা সে কী করে হবে, কিন্তু তারা এরকম একটা লেটেস্ট টেকনোলজিটা ইউজ করছেন যে এই টেকনোলজিটার মাধ্যমে আপনি বেল্ট বেঁধেছেন কি না, আপনি ফোনে কথা বলছেন কি না, সেটা কিন্তু ওই ক্যামেরায় স্ক্যান করে নিয়ে যাবে। এবং স্ক্যান করার পর যদি আপনি বেল্ট না বেঁধে থাকেন বা ফোনে কথা বলেন তাহলে আপনাকে জরিমানা অটোমেটিকলি দিয়ে দিবে আপনার গাড়ির নাম্বারটা নিয়ে। ঠিক আছে, তো আপনারা যারা গাড়ি চালাচ্ছেন একটু সতর্ক হয়ে চালাবেন এবং এই কাজগুলো আপনার করবেন। কারণ দেখুন, আসলে ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে বিষয়টা তারা করেছেন তার কারণ হচ্ছে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আজকে দেখুন, এই সিস্টেমটা করার কারণে হয়তো অনেকে বেল্ট বেঁধে গাড়ি চালাবেন, ফোনে কথা বলবেন না। কারণ বেল্ট না বেঁধে গাড়ি চালালে বা ফোনে কথা বললে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে ফোনে কথা বলা হয় গাড়ি চালানো অবস্থায়, তাতে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটে যায়। ঠিক আছে, তো এসব দুর্ঘটনা থেকে বাঁচার জন্যই কিন্তু তারা এই সিস্টেমটা চালু করেছেন। তো এটা আপনার জন্য ভালো এবং এদেশের মান সম্মানের জন্য অনেক ভালো। তো আপনারা যারা গাড়ি চালাচ্ছেন এই সতর্ক হয়ে চালাবেন, কারণ আমি নিজেই কিন্তু অলরেডি দেখেছি, গিয়েছিলাম ওই দিন ঘুরতে একটু, তখন দেখলাম যে হঠাৎ করেই এভাবে লাইট মানে গাড়িতে লাইট দিচ্ছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম আশপাশে, কয়েক তারা বলছেন যে ওইটা ওই টেকনোলজিটা যেটা ইউজ করার কথা ছিল, এই যে এই লাইট মেরে দিয়েছেন তার মানে হচ্ছে ওই গাড়ির ভিতরে সে ওইতে ফোনে কথা বলছে, নয়তো তার বেল্ট বাঁধা নেই। সেই লাইট মারার সাথে সাথে কিন্তু গাড়ির সমস্ত নাম্বার সহ স্ক্যান করে তার নাম্বারেই কিন্তু জরিমানাটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তো আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। আমার কাছে এই সংবাদটা ছিল, আমি চিন্তা করলাম আবার এটা আপনাদের মধ্যে শেয়ার করার দরকার। ঠিক আছে, কারণ যেহেতু এটা আগে ছিল আপডেট যেটা হবে, ঠিক আছে, আমি যখন দেখলাম সেটা চালু হয়ে গিয়েছে তাই আমি শেয়ার করলাম। হয়তো অনেকেই বলবেন যে পুরনো সংবাদ আবার কেন বলেন, এই কারণে কিন্তু বলা। ঠিক আছে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।